আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজ আমি পোয়া মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পোয়া মাছ নিয়েছি আর মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিয়েছি আর আজকে আমি পেঁপে দিয়ে এই মাছগুলো রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি। এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দুই চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট, সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁপে। খুব ভালোভাবে পেঁপেটা আমি কষিয়ে নিব। পেঁপেগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we ever trust. No, I don't wanna waste what's left. পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেল ভিউয়ার্স আমার আজকের রেসিপি, পেঁপে দিয়ে পোয়া মাছ। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।
আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। I'm